কাল এখানে একটা টেলিভিশন ছিল, আজ সকালে স্টলটা পুরোপুরি সাজাতে খুব আগ্রহ নিয়ে এসেছি। এই ব্যাকগ্রাউন্ডে যে ব্যানারটা ছিল এই ব্যানারটা নিয়ে এসেছি, এসে দেখি টেলিভিশনটা নেই। টেলিভিশনটা নেই কেন, এখানে কয়েকটা চেয়ার ছিল সেই চেয়ারও নেই। কেন নেই, ইনফরমেশন সেন্টারে গিয়ে খোঁজ নিলাম, খোঁজ নিয়ে জানতে পারলাম নেই হচ্ছে আমাদের টেলিভিশন, রাখারই পারমিশন নেই, আমরা টেলিভিশন চাই নাই আমাদের রিকোয়ারমেন্টের মধ্যে। এখন এটা তো আসলে FDC কর্তৃপক্ষ এটা নিয়েছেন, ওনারা রিকোয়ারমেন্টে রাখেননি। এখন আমি আসলে বলতে চাই যে খুবই হাস্যকর বা খুবই হাস্যকর না কি কষ্টেরই বিষয়টা, যখন পাশের স্টলগুলি দেখি, থাইল্যান্ডের স্টল, ইন্ডিয়ার স্টল বা সাউথ আফ্রিকার স্টল বা যে কোনো স্টলই দেখি না কেন, আর তার সাথে যখন আমার স্টলটা দেখি, এখানে আমার এই ব্যানার, একটা ব্যানার দুইটা স্ট্যান্ড ছাড়া আর কিছুই নেই। তো নিজেকে তো গরিব ভাবতে ইচ্ছা করে না, কিন্তু এখানে সেই গরিবীপনা নিয়েই জয়ের গান গাইব, এখান থেকে জয় নিয়েই যাব, এই অপেক্ষায় আছি। আমাদের উদ্দেশ্য তো বেসিক্যালি বাংলাদেশের চলচ্চিত্রকে আন্তর্জাতিক পর্যায়ে পরিচয় করিয়ে দেওয়া। এখন এই যে স্টলটা, এটাই তো আমাদের এখানকার এক টুকরো বাংলাদেশ বা একান্ত পরিচয়। এই স্টলটাকেই যদি সুন্দর করে না সাজানো যায়, তাহলে আসলে যারা ভিন দেশে আছেন তারা এদিকে কিভাবে আকৃষ্ট হবে, এটা কি আসলে আপনার কাছে মনে হচ্ছে কিনা? তারা কখনোই আকৃষ্ট হবে না, কোনো আকৃষ্ট হওয়ার কোনো কারণ নাই। আমি অনেক সৌভাগ্যবান যে আমি আমেরিকা থেকে আমার একজন বন্ধুকে পেয়েছি, আমি যে আমেরিকান প্যাভিলিয়নের দায়িত্বে আছেন, তানজিরা এই আমার এই দারিদ্রতা দেখে নিজ উদ্যোগে আমাকে সহযোগিতা করার জন্য এসেছেন। উনি সবাইকে বলছেন 20 তারিখের আমাদের শোটা যেন সফল হয় সেজন্য চেষ্টা করছেন। আর এই দারিদ্রতার বিষয়ে খুবই স্পষ্ট কথা হচ্ছে যেটা হোক করতে হবে, এটার জন্য অনেক টাকা খরচের কিছু নাই। একটা স্টল আমরা নিয়েছি, এটাকে গ্ল্যামারাসভাবে প্রেজেন্ট করার জন্য আমাদেরকে বললে আমরাই করতে পারতাম। এখানে কানে আমাদের অনেক বন্ধুবান্ধব আছে, আমরা আছি, আমরা অনেক সুন্দরভাবে এটা সাজাতে পারতাম। এটা এই এটা ব্যর্থতা না, এটা আসলে অবহেলা। জিও পায় নাই, তারা জিও যদি না পেয়ে থাকেন কোনো সমস্যা নাই, তো আমাদেরকে নক দিলেই হতো, বা এখানে আমাদেরকে নক না দিলে, এখানে বাঙালি যারা আছেন বা ফ্রেঞ্চ দূতাবাস যারা আছেন তাদেরকে বললে সহায়তা চাইলেই এটা হয়ে যেত, এটা অনেক গ্ল্যামারাস হতে পারত। তাহলে কি এখন পর্যন্ত যতটুকু এখানে স্টলে আমরা যা দেখতে পাচ্ছি, এটা সম্পূর্ণ আপনি এখন পর্যন্ত যা করেছেন ব্যক্তি উদ্যোগে? FDC থেকে আপনাকে সরাসরি এখন পর্যন্ত কোনো সহায়তা করা হচ্ছে না? সহায়তা করার কথা, আমাকে একটা ফোন করলেই আমি অনেক খুশি হইতাম। একটা ফোন করা নাই বা কোনো একটা মেইল করা নাই, এগুলি কোনো বিষয় না। আমি হচ্ছে আমি আমার ফিল্মের প্রচারণার জন্য এগুলো নিয়ে এসেছিলাম, আমি এগুলো দিয়ে স্টলটা সাজিয়েছি। আমি এখন পাহারা দিচ্ছি যে আমি পতাকা লাগিয়েছি, আমার বড় ভাই এসছেন আমেরিকা থেকে আনন্দ উদ্বেলিত হয়ে, আমি কানে কান ফিল্মটাস্কি বলে মার্শিদ ফিল্মের মূল ভেনুতে আমার সিনেমা প্রদর্শিত হবে, এই আনন্দে আমার বড় ভাই আমেরিকা থেকে চলে আসছেন, উনি পতাকা নিয়ে আসছেন, সেই পতাকা আজকে লাগিয়েছি। এখন আমি যত দারিদ্রতাই এখানে প্রকাশ পাক না কেন, সেটা থেকেই আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি। মা কি তাহলে এবার প্রথমবারের মতো এই এত বড় একটি মর্যাদাপূর্ণ আসরে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে কিনা? অবশ্যই, এখানে তো কনফিউশন বা ইয়ে থাকার কোনো কারণ নেই, এবং এটার জন্য আমি থ্যাংকস জানাতে চাই FDC কর্তৃপক্ষকে। FDC কর্তৃপক্ষ দায়িত্ব নিয়েছিলেন মায়ের, এবং তারা বলেছিলেন যে বাংলাদেশের অফিসিয়াল ফিল্ম এটা, তারা সেটা সেই মেইলটা ফরওয়ার্ড করার কারণেই এটা হয়েছে।